আমাদের সকলের শুভকামনায় আজকের দিনটা সুস্থ আছি, ভালো আছি। তোমাদের সবার কাছে, আমার ঈশ্বরের কাছে আমি সেজন্য কৃতজ্ঞ। গতদিন আমরা স্টেপ 8 এবং 9 এই নিয়ে আলোচনা করেছিলাম। স্টেপ 8-9 হচ্ছে যে অন্যদের যে ক্ষতি আমরা করেছিলাম সেসব মানুষের একটা তালিকা তৈরি করে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষতিপূরণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং সরাসরি কিছু ক্ষতিপূরণ করা, সে সম্পর্কে দিন আমাদের যে পন্থা, যে রাস্তা দেখিয়েছেন সেই পথ অবলম্বন করেই আমরা এগুলো করেছি। কারণ এই এটা হচ্ছে আমাদের শেষ ধাপ একটা, যেখানে যা আমাদের সোব্রাইটি থেকে দূরে রেখে দেয়। আমরা দেখেছি ডক্টর ববের ক্ষেত্রে যে তিনি সবকিছু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যখন তার অ্যামেন্ডস গুলো করলেন তখনই তিনি সোব্রাইটি পেলেন এবং আজীবন আর তাকে মদ ছুতে হয়নি। তো এরপরে আজকে আমরা শুরু করব স্টেপ 10-11, আর যদি সম্ভব হয় স্টেপ 12 আজকে করার চেষ্টা করব। হয়তো একটু বেশি সময় লাগতে পারে, সেই সময়টুকু আমি চেয়ে নিচ্ছি সবার থেকে। যদি স্টেপ 12 পর্যন্ত করে ফেলতে পারি আজকে তাহলে সবচেয়ে ভালো হয়, তো সেই চেষ্টা করব। তো স্টেপ 10 এবং স্টেপ 11 দেখি আমাদের প্রোগ্রাম কি বলছে। স্টেপ 10 বলছে ক্রমাগত নিজেদের ব্যবহার সম্পর্কে নিজেদের নিয়মিত খুঁটিয়ে দেখা এবং কোনো ভুল করলে তা তৎক্ষণাৎ স্বীকার করা। আর স্টেপ 11 বলছে আমরা যেভাবে ঈশ্বরকে বুঝি সেই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তার ধ্যান করা ও প্রার্থনা করা। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমাদের জন্য তার কি ইচ্ছে তা যেন আমরা বুঝতে পারি এবং আমাদের যেন ক্ষমতা থাকে সেই ইচ্ছেকে বাস্তবে রূপায়িত করা। তো আমি স্টেপ 10 নিয়ে প্রথম শুরু করছি। স্টেপ 10 এ আমাদের রিকভারির জন্য আমাদের নিজেদের কাজ করতে হবে। তাই বলি যে ফোর্থ স্টেপটা ছেড়ে রেখো না, ফিফথ স্টেপটা ছেড়ে ফেলো। যখন তা হয়ে গেছে তখন 6-7 করে এগিয়ে যাও। এমন কিছু শক্ত নয় এসব। তারপর 8-9 হয়ে গেলে জানবে অনেক দূর চলে এসছো সুস্থতার পথে। এবার আমরা দেখি এসো পরের তিনটে পদক্ষেপকে। আমরা কিন্তু এগুলোকে মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের স্টেপ বলে ভাবতে চাই না, কারণ তার অর্থ এক জায়গায় থেকে যাওয়া। আমরা আধ্যাত্মিক উন্নতি চাই, আমরা চাই আরো এগিয়ে যেতে। এইসব স্টেপ আমাদের চতুর্থ মাত্রায় বা ফোর্থ ডিভিশনে পৌঁছে দেবে। আমরা আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক এই তিনটি স্তরের চমৎকার তালমিলে এক সুখকর আনন্দময় জগতের সন্ধান পাব। ক্রমশ অনুভূতির গভীর থেকে গভীরতর প্রবেশ করব। 84 পাতার মধ্যখানে স্টেপ 10 এ আমরা পৌঁছেছি। এবার এখানে লেখা আছে কন্টিনিউ টু টেক পার্সোনাল ইনভেন্টরি, প্রতিনিয়ত আত্মানুসন্ধান করে যাও। কন্টিনিউ মানে কেবল মেনটেন করা বা জারি রাখা নয়, এই হয়ে যাওয়া। আমরা 8-9 পদক্ষেপে অনেক পুরনো ভুল শুধরেছি, এখন আমরা নতুন কোন ভুল হলে প্রতিদিন তাকে ঠিক করে দেব। পরের লাইনটি খুব ইম্পর্টেন্ট। এইভাবে প্রাণপণে অতীতের আবর্জনা পরিষ্কার করতে করতে এগিয়ে চলুন। তারপরে আমরা ঈশ্বরের জগতে প্রবেশ করেছি। আমাদের পরবর্তী কাজ হল নিজেদের বোধশক্তি বা আন্ডারস্ট্যান্ডিং আর কার্যকারিতা বা এফেক্টিভনেস বাড়ানো। 77 পাতার তৃতীয় লাইনে লেখা ছিল আমাদের আসল উদ্দেশ্য হল ঈশ্বর এবং মানুষের পরিপূর্ণ সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি, যাতে সেই কাজে নিয়োজিত হতে চাই স্টেপ 10 থেকে। 10 স্টেপটা একাধারে 4-5-6-7-8-9 সমাহার। আমি ভাবতাম আমি একটা ভুল করেছি, আমি বলবো আমি দুঃখিত, চলতে চলতে ক্ষমা চেয়ে নেব, আমি ভুল করেছি, আমাকে এখানে অনেক কিছু করতে হবে। এখানে সেই নির্দেশ আছে
বলা হয়েছে কি করতে হবে। আমায় দেখতে হবে তার মধ্যে কতটা স্বার্থপরতা, অসততা, রাগ বিদ্বেষ আর ভয় রয়ে গেছে। শুনতে অনেকটাই ফুটস্টিপ মনে হয়, তার মানে ধরেই নেওয়া যা হচ্ছে যে এইসব দোষগুলো আমার মধ্যে আবার দেখতে পাওয়া যাবে। যখন এইসব দেখা দেবে আমরা সাথে সাথে ঈশ্বরকে চাইব তিনি যেন সরিয়ে দেন, মানে সেই ৬ এবং ৭ আবার। আমরা তখনই কারোর সাথে এই নিয়ে আলোচনা করব এবং কারোর ক্ষতি করে থাকলে অ্যামেন্ড করতে হবে। এটাও ৮ আর ৯ মতেই শোনাচ্ছে। মনটাকে কারোর সাহায্যে ভাবনায় নিয়োজিত করব, যা আসলে স্টেপ ১২ এর ভাবনা। সহনশীলতা ও ভালোবাসাই আমাদের সংহিতা, আমাদের আচরণবিধি। তাই সহজ কথায় বলতে গেলে ৫টা জিনিস এই স্টেপে আমরা করব। ইনভেন্টরি বা আত্মানুসন্ধান, তারপর ২ হচ্ছে আমরা প্রার্থনা করব দোষ সরিয়ে নেবার জন্য, ৩ হচ্ছে এই নিয়ে কথা বলব, ৪ হচ্ছে অ্যামেন্ড করব বা ভুল শুধরে নেব, আর ৫ হচ্ছে এবং অন্যদের সঙ্গে কাজ করব তাদের সাহায্যের জন্য। আমরা যখন এইভাবে স্টেপ করছি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, আমার সঙ্গে আমার সম্পর্ক এবং অন্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি বেড়েই চলেছে। এটা পরিষ্কার আমার বাকি জীবন ইনভেন্টরি নেওয়াটা নিয়মিত ব্যাপার করতে হবে, এটা ছেড়ে দিলে চলবে না। সুতরাং আমার রাস্তা দুটোই, হয় আমায় দৈনন্দিন এটা করতে হবে জগতের সঙ্গে আমাকে আপেক্ষিক সঙ্গতি রাখতে, অথবা আমায় সেই দিনের জন্যে অপেক্ষা করতে হবে যখন সমস্যার পাহাড় হয়ে উঠবে, আমি আরো অসুস্থ হয়ে পড়ব, আবার অস্থিরতা, রাগ, বিরক্তি আর অসন্তুষ্টিতে ভরে উঠবে মন এবং মদের দোরগোড়ায় পৌঁছে যাব, শরীর ভেঙে যাবে, মন ভেঙে যাবে, হয়তো ভাববো আমি এখন সামলাতে পারবো, একটাই খাবো, কেবল একটা, তাহলেই কষ্ট চলে যাবে, আরাম পাবো, যে শক্তি সমর্পণ করেছিলাম তা আবার ফিরিয়ে নেব, আবার মাতাল হয়ে যাব, আবার হাই নেশার চুড়ে, আর তারপর ভাবতে বসবো কি করে হলো, আমি একটা বোকা বুদ্ধির মতো কাজ করেছি, তাড়াতাড়ি অ্যামেন্ড করা দরকার। ১০, ১১, ১২ স্টেপগুলো আমাদের রিল্যাপস থেকে বাঁচায়। তুমি করলে তুমিও বাঁচবে। আমরা প্রশ্ন করতে পারি, প্রতিদিন কতটা সময় তোমরা প্রার্থনা আর ধ্যানের জন্য কাটাও? তোমাদের আধ্যাত্মিক জীবনকে আরো বড় এবং করার জন্য কতটা সময় রেখেছ? তোমরা কি ইনভেন্টরিটা চালু রেখেছ? তোমাদের রাগ আর ভয় ভেবে দেখো। আমরা প্রথমে আমাদের মানসিক এবং আধ্যাত্মিক অবস্থার উন্নতি ঘটাই, কিন্তু জাগতিক সম্পর্কগুলো সমস্যা না গেলে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি না। স্টেপের শেষ, স্টেপ ৯ শেষ করে এগিয়ে চলা দরকার। ৮৪ পাতার যে বোঝাপড়া ও কার্যকারিতার কথা লেখা আছে তা হল ঈশ্বরের ইচ্ছে বোঝা। ঈশ্বর আমাকে দিয়ে যা করাতে চান তা বুঝে কত সুন্দরভাবে প্রয়োগ করতে পারছি সেটাই দেখতে হবে। এটা রাতারাতি হবে না, এটা সারা জীবনের ব্যাপার। আমি যদি সকাল ৯টায় কোনো ভুল করি, রাত ৯টার জন্য ফিরে রাখা চলবে না। আমি তাহলে সারাদিন ধরে যুক্তি দিয়ে চাইব প্রতিষ্ঠা করতে, সেটা ভুল নয়, আমাকে তখন তখনই করতে হবে। তাই তিনি বলেছেন তাড়াতাড়ি আর এক্ষুনি। তিনি বলছেন কারোর সাথে এক্ষুনি আলোচনা করো আর স্টেপ ৮ আর ৯ করে নাও তাড়াতাড়ি। প্রশ্ন হচ্ছে, আমরা এখানে কেবল নিজেকে ভালোবাসতে আর অন্যদের পাত্তা না দিতে আসিনি। উনি যখন বলছেন ভালোবাসা এবং সহনশীলতা রাখতে হবে আমার অন্যদের জন্য, ভুলে গেলে চলবে না, সেটাই আমাদের আচরণবিধি। যখন কেউ রিল্যাক্স করে আমরা একটা প্রশ্ন তাকে করি, তুমি কি অন্যদের কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলে? কারণ তাহলে এটা হতো না। টেন স্টেপ প্রমিস তিনি বলছেন এই সময় স্যানিটি ফিরে এসছে, সত্যিটা আমি দেখতে পাচ্ছি, মানে সেকেন্ড স্টেপের প্রমিস এখন পূর্ণতা পেল। আরো বলছেন আমরা আর মদের ব্যাপারে কোনো উৎসাহ দেখাবো না, যদি লোভ দেখানো হয়
জ্বলন্ত আগুন থেকে চট করে যেমন কেউ সরে আসে আমরাও তাই করব। ২৪ পাতার দ্বিতীয় প্যারাগ্রাফের শেষ লাইনে লেখা, গরম উনুনে সচেতন অবস্থায় বারবার হাত দেওয়ার প্রতি অবস্থা হয়, সে সময় এই ছিল আমার অবস্থা, আজ উল্টো। আজকের দিনে মদ সম্পর্কে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে কোনো চিন্তা বা উদ্যোগ থেকে আসছে তা না, এটা আসছে কারণ এখন আমরা এমন কিছু পেয়েছি যা কোনো সময় মদ হয়তো আমাদের দিত, কিন্তু তার পরিবর্তে আজ যা পেয়েছি তার জন্য আমাদের কোনো দাম দিতে হবে না যা মদের জন্য দিয়েছি। আমাদের এই অনুভব যে আমরা একটি নিরপেক্ষ অবস্থানে আছি যেখানে আমরা নিরাপদ ও সুরক্ষিত, আমাদের সমস্যার সমাধান হয়েছে। একসময় মদই সব প্রশ্নের উত্তর ছিল, আর তার থেকে অনেক ভালো পরিবর্তন আজকে পেয়ে গেছি। ইলেভেন স্টেপে আমরা কি দেখি, যে আমরা শারীরিকভাবে সবল সুস্থ প্রতিদিন নিয়মিত প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে এবং অন্যদের সেরে ওঠার জন্য আন্তরিকভাবে সাহায্য করি, কেবলমাত্র মিটিং দিয়ে নয়, ৯০ দিনে ৯০টা মিটিং করে নয়, কেবল চা কফি বানিয়ে নয়, মিটিং দিয়ে হাবিজাবি বুকে নয়, স্টেপগুলোই মূল কথা। এ হলো আধ্যাত্মিক প্রোগ্রামের প্রক্রিয়া। তবে হয়তো মদ খাচ্ছি না, কিন্তু উদ্দেশ্যটা অন্যদিকে ঘুরে গেছে, হয়তো খরচের হাত খুব বেড়ে গেছে, হয়তো বেশি বেশি খাবার খাচ্ছি, জুয়াতে বা পর্নোগ্রাফি দেখার নেশায় জড়িয়ে পড়েছি। কখনো ভুলে গেলে চলবে না, মদ এক গোপন শত্রু। আমরা অ্যালকোহলিজম রোগটা থেকে সেরে উঠি না, আমরা দৈনন্দিন নিরাময় বলা ভালো সাময়িক উপশম পেয়ে থাকি, এবং তা নির্ভর করে আধ্যাত্মিক দিকটি কতটা ভালোভাবে দেখভাল করছি তার উপর। শুধু রক্ষণাবেক্ষণও নয়, কতটা এগিয়ে নিয়ে যাচ্ছি তার উপর। ঈশ্বরকে বলি, কিভাবে তোমার কাজে আসতে পারি সে পথ আমাকে দেখাও, তোমার ইচ্ছেই পূর্ণ হোক আমার নয়। স্টেপ ১১ প্রেয়ারের কথা, মেডিটেশনের কথা সাজেস্ট করা হয়। প্রেয়ার বা প্রার্থনা হচ্ছে কথা বলা, আর মেডিটেশন বা ধ্যান হচ্ছে শোনা ঈশ্বরকে। অন্যদের কি হয় জানি না, কিন্তু এই ধ্যান নিয়ে আমার খুব মুশকিল হতো, এটাকে কি বুঝতে পারতাম না, আর মনে হতো বুঝেছি। ওল্ড টাইমাররা শিখিয়েছে মেডিটেশন মানে শোনা, কান দিয়ে শোনা, চোখ দিয়ে শোনা, নাক দিয়ে শোনা ঈশ্বরের উত্তর। আমি তাকে বলি, আমাকে পথ দেখাও, আমায় শক্তি দাও, সাহস দাও, মানতে শেখাও সবকিছুর জন্য নির্দেশ দাও, তারপর আমার ইন্দ্রিয়কে সজাগ রাখ এবং উত্তর পাই। হয়তো গাড়িতে বসে যাচ্ছি, যেতে যেতে একটা হোর্ডিং এ চোখ পড়ে যান, উত্তর রয়েছে সেখানে লেখা, কিংবা মুড়ির দোকানে দাঁড়িয়ে আছি, অন্যদের কথোপকথন কানে এলো, আমি বুঝতে পারলাম এটাই উত্তর। আমি হয়তো স্পন্সরকে বা কোনো বন্ধুকে ফোন করেছি, কোনো একটা কথা জানতে চেয়েছি, সে যা বললো তাই মনে হলো সেটাই উত্তর। মানুষের মাধ্যমে ঈশ্বর কথা বলেন, কখনো বা রেডিও বা টিভি খুলেছি, আর কি আশ্চর্য, যা খুঁজছিলাম সেই উত্তরটাই যেন কানে এলো। ১০, ১১, ১২ স্টেপগুলো এমনই, যা প্রত্যেক দিন আমাদের প্রয়োগ করতে হবে যতদিন বাঁচব। ঈশ্বরকে যখন প্রার্থনা করছি, তখন প্রার্থনা এমনই হওয়া উচিত যেন ঈশ্বরের ওপর সব নির্ভর করছে, তিনি সব করবেন, তোমাকে কিছু করতে হবে, কিন্তু তিনি তোমায় বলবেন তুমি কাজ করো, তোমার উপরই সব নির্ভর করছে। আমরা তখন খুব পরিশ্রম করি, আর তা ঈশ্বরের আধ্যাত্মিকতায় মিলে যায়, এটাই আমাদের নতুন জীবনযাত্রা। ঈশ্বরের সঙ্গে সচেতন সম্পর্ক তখনই স্থাপিত হয় যখন আমরা ক্ষমা সুন্দর চক্ষে অন্যদের সাহায্য করতে পারি, যখন রাগ বিদ্বেষ আর ধরে রাখি না। ১১ স্টেপটা করার উৎকৃষ্ট সময় রাত্রির, যখন সারাদিনের শেষে আমরা বিশ্রাম নিচ্ছি বিছানায় যাওয়ার আগে। ১০ স্টেপ আমাদের অসুবিধাগুলো দূর করেছে, রাত্রিরে আমরা সারাদিন যা করেছি ১০ স্টেপে তা পূর্বাপর বিবেচনা করে দেখব। ১১ স্টেপ আমাদের প্রশ্ন করছে, তোমার ১০ স্টেপ আজ কেমন হলো, তুমি কিভাবে করলে। সেই জন্য ১১ স্টেপটা রাত্রিরে করতে হয়। আমরা কি আরো ভালোভাবে করতে পারতাম,
আমরা কি নিজেদের দিয়েই বেশি ভেবেছি নাকি অন্যদের জন্য আমাদের চিন্তা ছিল? অর্থাৎ দেওয়ার কথা বেশি করে নেওয়ার কথা নয়। আমাদের সতর্ক থাকতে হবে নতুন করে কোনো দুশ্চিন্তা অনুশোচনা বা বিষাদে যেন ভেসে না যায়। ঘুম থেকে উঠে সামনের 24 ঘন্টায় কি করব তা ভেবে নেব, সাজিয়ে নেব। বিবেচনার কথা বলেছেন, সম্ভবত এই কারণে হয়তো আমার পরিকল্পনার সঙ্গে সেই দিনের জন্য ঈশ্বরের ভাবনার মিল নাও থাকতে পারে। ঈশ্বর হবে আমার পার্টনার, তিনি আমার পথ প্রদর্শক, তিনি যেমন চালাবেন আমি তেমন চলব। কেবল তাকে বলবো তিনি আমার চিন্তাকে সঠিক পথে পরিচালনা করুন, তা যেন আত্মজ্ঞানী অসততা স্বার্থ চিন্তা থেকে মুক্ত থাকে, কোনো বাগে চিন্তা ভাবনা তার আর আমার মধ্যে আড়াল করে না দেয়। তার কাছে আরো যা চাইব তা হল উদ্দীপনা, স্বতঃস্ফূর্ত জ্ঞান, ধারালো সিদ্ধান্ত যা আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর সদা সর্বদা সজাগ থাকবো পঞ্চেন্দ্রিয় দিয়ে কোনো উত্তর যদি কোথাও থেকে আসে। একটা প্রার্থনা সবসময় রাখবো, তা হল সেরেনিটি প্রেয়ার, বাকি সবই আমার কথা তার সঙ্গে, সেসব বইয়ে পাওয়া যাবে না, কারণ তা কেবল প্রার্থনা নয়, তা হলো তার সঙ্গে আমার ব্যক্তিগত কথোপকথন। আমরা দুজনে কথা বলব, ধর্মের ব্যাপার কোনো ছুটমার্ক থাকবে না, তাতে উন্নতি বাধাপ্রাপ্ত হয়। 11 স্টেপ প্রেয়ারটা এইরকম, ঈশ্বর তোমার ইচ্ছেই পূর্ণ হোক। এইবার আমরা বিপদমুক্ত, উত্তেজনা থেকে, ভয় থেকে, রাগ, দুশ্চিন্তা, আত্মজ্ঞানী, নির্বুদ্ধিতা, ভুল সিদ্ধান্ত সবকিছু থেকে। আমরা এখন অনেক বেশি পারঙ্গম। মনে করো আমাদের বলা হয়েছিল তৈরি থাকতে, প্রচুর সেবার কাজে নিয়োজিত হতে। এটা কাজ করে, সত্যি করে, আমাদের বিশ্বাস আর ভরসা আমাদের কাজেই প্রকাশ পায়। সবশেষে 11 স্টেপ যদি একটা প্রেয়ার আছে, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি প্রেয়ার, সেটা বলি, ঈশ্বর আমাকে তোমার শান্তির দূত করো, যেখানে ঘৃণা সেখানে যেন বয়ে আনি ভালোবাসা, যেখানে অবিচার সেখানে ক্ষমার মানসিকতা, যেখানে বিবাদ সেখানে মেরুবন্ধন, যেখানে ত্রুটি সেখানে সত্য প্রতিষ্ঠা, যেখানে সন্দেহ সেখানে বিশ্বাসের প্রবর্তন, যেখানে নৈরাশ্য সেখানে আশার সঞ্চার, যেখানে প্রায়ন্ধকার সেখানে আলোকপাত, যেখানে দুঃখ সেখানে আনন্দের প্রফুল্লতা। ঈশ্বর এই আশীর্বাদ করো আমি যেন নিজের আরাম প্রিয়তা নয় অন্যের স্বস্তি খুঁজে আনি, আমাকে বুঝুক এনা ভেবে আমি যেন অন্যকে বুঝে নিতে পারি, আমাকে ভালোবাসবে নয় বরং আমি যেন ভালোবাসতে পারি, কারণ নিজেকে বিস্মৃত হলেই অন্যকে খুঁজে পাওয়া সম্ভব। ক্ষমাশীল না হলেই একজন ক্ষমার যোগ্য হয়ে ওঠেন, মৃত্যুর উপারেই অনন্ত জীবনের জাগরণ হয়। তথাস্তু।